এলাকায় কাজ নেই, পেটের টানে ভিন রাজ্যে, পরিবার ও সন্তান নিয়ে বেঁচে থাকতে দিনরাত এক করে কাজ করে চলেছেন পরিযায়ী শ্রমিকেরা। নিজেদের এলাকায় কাজ নেই, তাই বয়সকে তুচ্ছ করে পেটের টানে পরিবার ও সন্তান নিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ায় কৃষি শ্রমিকের একটি দল। মূলত ধান কাটার মরশুমে তাদের ডাক পড়ে। মহিলা পুরুষের এমন এক কৃষি শ্রমিক দল এবার হাজির হয়েছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার মছলন্দপুর অঞ্চলে। জানা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে মছলন্দপুরে ধান কাটতে এসেছেন তারা। নিজেদের জেলা ছাড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা প্রান্তে, কারণ কাজ না করলে তো আর পেট ভরবে না। কথায় আছে পেটের জ্বালা বড় জ্বালা, আর এই জ্বালার টানে কয়েকশো মাইল ছুটে যান ধান কাটার এই শ্রমিকের দল। অর্থ উপার্জনের জন্য ভিন জেলায় পাড়ি দেয় এই কৃষি শ্রমিক দল। মূলত ধান কাটার মরশুমে তাদের ডাক পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত চলে হাড় ভাঙা খাটুনি, রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়েই মাঠেই পড়ে থাকেন তারা। সংসারের হাল ধরতে বয়সও এদের কাছে তুচ্ছ, তাই সব বাধা তুচ্ছ করে পরিবারের পেটে ভাত জোগাতে শ্রমিক দল সন্তানদের সঙ্গে নিয়ে কাজ খুঁজতে বেরিয়ে পড়েন এক প্রান্ত থেকে ও প্রান্ত। এমনই এক পরিশ্রান্ত দিনমজুর দলের খোঁজ মিলল উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার মছলন্দপুর অঞ্চলে। জানা গেছে বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে মছলন্দপুরে ধান কাটতে এসেছেন তারা। সংসার চালাতে ভব ঘুরে তারা, তাই মাঠে ছোট এক টুকরো পলিথিন টাঙিয়ে সেখানেই করছেন থাকার ব্যবস্থা। দিনরাত পরিশ্রম করছেন এই মহিলা শ্রমিকেরা, এদের সঙ্গে অবশ্যই রয়েছেন বেশ কয়েকজন পুরুষ শ্রমিক। আমরা ফুরন হিসেবে কাটছি ধানটা, এবার কেটে মালিকের ঝেড়ে বেঁধে তুলে দিয়ে দেবো। ধরেন 4,500 টাকা করে বিঘে কাটছি, বিঘা কাটা বাঁধা ঝাড়া বিচলি করলে দেয়া। আমরা 15 জনা কাটছি, 15 জন অন্তত 4.5 বিঘে 4 বিঘে না কাটলে একটা রোজগারটা করা যাবে না। আচ্ছা, জোরে কাটলে মালিকের সুবিধা আর ফুরনে কাটলে আমাদের সুবিধা, তখন বিঘায় লোক যাবে বেশি, কি করবো বলে। খারিফ মরশুমে ধান কাটার কাজ শেষ হলে তারা যাবেন অন্ধ্রপ্রদেশে বোরো ধান রোপণের কাজ করতে। ধান কাটা ঝাড়া বাঁধা সবই করেন তারা হাসি মুখে। তবে শুধু ধানই নয়, এছাড়াও সর্ষে পাট বিভিন্ন ধরনের ফসল কাটার কাজও করে থাকেন তারা। কিন্তু কেন ভিন রাজ্যে শ্রমিক হয়েছেন তারা, এ বিষয়ে কৃষি শ্রমিকেরা জানিয়েছেন নিজেদের এলাকায় কাজ নেই, তাই তো পরিযায়ী শ্রমিক হয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তারা। 15 জন শ্রমিক দলে রয়েছেন 5 জন মহিলা। টানা এক মাস কাজ করে বাড়ি ফিরে যাবেন, তারপর অন্ধ্রপ্রদেশে যাবেন ধান রোপণের কাজ করতে। শ্রমিকেরা জানালেন এই এক মাসে তারা 15 থেকে 20 হাজার টাকা রোজগার করেন। পরিবার ও সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পেরে খুশি পরিযায়ী শ্রমিকের এই দল। তাই আগামী দিনে কঠিন পরিশ্রমকে কষ্ট মনে না করে দল বেঁধে এক জেলা থেকে অন্য জেলা, এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দেবেন তারা। এরপরে এবারে সর্ষে বুনছে মাঠে, আমরা সর্ষে নিরাবো। এবার যখন সর্ষে হয়ে যাবে, পেকে যাবে, তখন সর্ষে কাটবো। সর্ষে কাটার পরে পাট বুনছি, পাট যখন এই বড় বড় হবে তখন এই যে নিড়িয়ে দেব। যখন আমাদের মানুষ সমান হয়ে যাবে তখন আমরা এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে পাট কাটবো, কেটে আবার এই যে এরকম গল্লা বেঁধে আবার বুড়িয়ে দেবো জলে। এই সময়টাই বেশি কেন এই ধানের কাজ করি, পুরনের কাজ করি, পুরনের কাজ করি, এই সময়টাই বেশি কাজ। এখন আপাতত 400 টাকা রোজের দাম, 400 টাকা রোজের দাম। কিন্তু আপনাদের ইনকাম হয় কতদিন? এই এটা ধরুন প্রায় 22 দিন আমাদের কাজ চলবে, 10-15 দিন বাদে আমরা এবার বন্ধে চলে যাব এই রুয়া কাজে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।